আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ প্রিয় উমান প্রবাসী বাইবোনেরা আপনাদের জন্য এই নিউজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিউজ প্লিজ আপনারা সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে করে আমাদের যারা উমান প্রবাসী ভাই বোন আছেন সবাই যেন জেনে উপকৃত হতে পারে বন্ধুরা এখনকার এই নিউজটি বিশেষ করে যারা উমানে বৈধভাবে আছেন তাদের জন্য আপনারা জানেন যে পবিত্র মাহেরমজান মাস চলতেছে এমনিভাবেই পবিত্র মাহেরমজান রমজান মাসে ওমানিদের যে কর্মঘণ্টা অর্থাৎ অফিস টাইম সেটা কিন্তু একেবারেই কম মিনিমাম পাঁচ থেকে ছয় ঘন্টার মতো তারপরে আবার আসতেছে পবিত্র পবিত্র উল ফিতরের বড় ধরনের একটি ছুটি মোটামুটি সপ্তাহ দশ দিন তো ছুটি থাকবেই তো সেই সময়টাতে আমরা প্রবাসীরাও বিভিন্ন জায়গাতে সফরে যাই বিভিন্ন জায়গাতে যাই তো তারই প্রেক্ষাপটে যারা চেকিং পুলিশের ভিতরে থাকে তাদের চেকিং টাইমটাও কিন্তু অনেকটা বেড়ে যায় সবাইকে কিন্তু চেক করে আর এই বিষয়টা নিয়ে উমানের যে রয়্যাল উমান পুলিশ রয়েছে তারা একটি বিজ্ঞপ্তি দিয়েছে সবার জন্য যেখানে বলা হয়েছে প্রবাসী ও নাগরিকদের আইডি কার্ড পাসপোর্ট রেসিডেন্সি পারমিট সহ গুরুত্বপূর্ণ ডকুমেন্টসের মেয়াদ আছে কি আছে না এই বিষয় নিয়ে তারা একটি ডিগ্রি জারি করেছে যেখানে বলা হয়েছে এসব নথিপত্রের মেয়াদ উত্তীর্ণ হয়ে থাকলে সরকারি ছুটির আগেই তা ইস্যু করে নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা মার্চ মাসের উনিশ তারিখ মঙ্গলবারে উমানি গণমাধ্যমে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করা হয় এই বিবৃতিতে পুলিশ বলেছে যে সামনের ঈদ ফিতর ফর করে বড় ছুটি আসতেছে এ সময় বাসিন্দারা ভ্রমণ বের হবেন সেক্ষেত্রে প্রয়োজনীয় নথিপত্রের মেয়াদ যাচাই করাটা জরুরি তাই অফিসিয়াল ছুটির আগেই বিড়ম্বনা এড়াতে জরুরি কাগজের বৈধতা যাচাই করে নেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ছুটির সময় চাইলেও এসব নথিপত্র সত্যায়িত করার সুযোগ থাকবে না আবার চেকিং ও জামেলা হতে পারে তাই সময়ে কাগজপত্র ইস্যু করার পরামর্শ দিল উমানের রয়্যাল উমান পুলিশ তো বন্ধুরা যারা বিভিন্ন লং জায়গাতে আপনারা জার্নি করবেন লং জায়গাতে যারা যাতায়াত করবেন অবশ্যই আপনাদের কাগজপত্র আইডি কার্ড সব কিছু ঠিকঠাক আছে কিনা এগুলো চেক করে নেবেন তা না হলে পুলিশের চেকিং করার ক্ষেত্রে যদি আপনাদের কোনো ঝামেলা হয় সেক্ষেত্রে জানা নেই তো কী ধরনের সমস্যা হতে পারে তো নিজে জানুন শেয়ার অপর ভাইকে জানার সুযোগ করে দিন ইনশাল্লাহ পরবর্তীতে আবার কোনো আপডেট নিয়ে হাজির হবো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ